তারপর বন্ধুরা দেখা গেছে আমাদের এটা কিন্তু আমাদের প্রেসিডেন্সি ল্যান্ডে গেল, তারপর যখন এটা আমাদের এদিকে যাবে তখন কিন্তু সিস্টেমটা আমাদের এটা ল্যান্ডে কিন্তু পরিবর্তন করতে হবে। আপনার যখন মাপজোক বাইর করার পরে যখন শেষ কাহিনী সুতাটা ধরে যখন লাইনটা আপনারা প্রেসিডেন্সি স্প্রিংকে করা শুরু করবেন তখন একবার ইটের এই কাহিনীতে সুতাটা ধরে আপনারা ইটের আঁকাবাঁকাগুলো এইভাবে সোজা করে নেবেন। তো বন্ধুরা আপনাদের 25 ইঞ্চি শোলিংয়ের যে মাপটা আছে সেটা কীভাবে বের করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে যে আমাদের কাজটা দেখতেছেন এইদিকে এটা কিন্তু ফ্ল্যাট বাড়ির কাজ, তা ফ্ল্যাট বাড়ির কাজের মধ্যে দেখা গেছে যে 25 ইঞ্চি শোলিং থেকে আপনার 20 ইঞ্চি পুরো 15 ইঞ্চি এভাবে কিন্তু তুলতে হয়। আর বিশেষ করে এটা কিন্তু আপনার কলম দ্বারাই উঠবে না, এটা ইটের পিলারের উপরে কিন্তু ছাদটা পিটানো হবে, সেই জন্যই আপনাদের কাজটা 25 ইঞ্চি শোলিং থেকেই করতে হবে। তা কীভাবে কাজটা করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখাবো। তা বন্ধুরা আপনারা যেটা আপনার এই চারটে সুতো দেখতেছেন এর আগে যে ভিডিওগুলো তো আপনাদেরকে দেখাইছি যেটা আপনার 15 ইঞ্চি শোলিংয়ের 15 ইঞ্চি শোলিংয়ের যে মাপটা বের করতে হয় ওই একই সিস্টেম 25 ইঞ্চি শোলিং কিন্তু মাপটা কিন্তু বের করতে হয়। দেখা গেছে আপনার এই মেডেল সেন্টারে একটা সোল ফেলাইতে হবে এবং চারটে সুতো যে আছে চার সুতো চারটে সোল ফেলাইতে হবে। ওইখান থেকে যেহেতু 25 ইঞ্চি শোলিংয়ের আপনার কাজ সেখানে আপনাদের 12.5 করে নিতে হবে। তো বন্ধুরা কীভাবে কাজটা করি সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা আমাদের এই মেডেল থেকে আমাদের এই সাইডটা নিতে হবে 12.5। তারপরে এখান থেকে এই পাশে আপনারা 12.5 নেবেন, তারপরে এই মাপ থেকে এই মাপটা আমাদের এখান থেকে নিতে হবে 12.5। তারা আপনার অ্যাকুরেট এই ঘরের মাপটা কিন্তু বাইরে হবে। আমাদের এই মাপটা বাইর করার পরে মাঝখান থেকে আমাদের এই কোনের সেন্টারটা যেটা বাইর করলাম এটা কিন্তু আমাদের মেন মাপ, এখান থেকে কিন্তু আমাদের আপনার 25 ইঞ্চি শোলিংয়ের মাপটা কিন্তু বের হবে। 25 ইঞ্চির মধ্যে আমাদের এই সাইডটা হবে 10 ইঞ্চি, এই সাইডটাও হবে আমাদের 10 ইঞ্চি, মাঝখানে যে আমাদের লাইনটা হবে সেটা কিন্তু 5 ইঞ্চি। তো বন্ধুরা এখানে আপনার 3 পোয়া দেওয়ার একটা কারণ আছে, আর সেটা হলো দেখা গেছে যে এখানে 3 পোয়াটা দিলে দেখা গেছে আপনার যে খারাপ যে জয়েন্টটা যেটা হয় সেটা কিন্তু হবে না। আর আপনারা যদি গোটালে যদি দেন তাহলে প্রত্যেকটা জয়েন্টের সাথে প্রত্যেকটা জয়েন্টে কিন্তু কালেকশন থাকে, যে আপনার প্রথমটা 3 পোয়া যদি দেন তাহলে জয়েন্টটা কিন্তু কেটে যাবে। তারপর বন্ধুরা দেখা গেছে আপনাদের এটা কিন্তু আমাদের 25 ইঞ্চি ল্যান্ডে গেল, তারপর যখন এটা আমাদের এদিকে যাবে তখন কিন্তু সিস্টেমটা আমাদের এটা ল্যান্ডে কিন্তু পরিবর্তন করতে হবে, এইভাবে করে নেবেন। তারপর বন্ধু আর একটা জিনিস আপনারা খেয়াল করেন সেটা হলো এখানে যেহেতু আমরা 3 পোয়া দিছি এখানে কিন্তু লাইনটা কিন্তু কাটা পড়ছে, দেখেন জয়েন্টটা কিন্তু কাটা পড়ছে, তাই এই যে ইটটা দেখতেছেন এটা কিন্তু তুলতে হবে। তুলে নেওয়ার পরে এটা আপনারা 3 পোয়া দিবেন। তারপরে যখন কাজটা আমাদের করা শেষ হবে, শেষ করার পরে আমাদের ওইখানেতে দেখতেছেন আরেকটা কোনা বান্ধা আছে, তারপরে যে 4 কোনা আপনার ওদিকে খেয়াল করেন আর 4টে কানে আছে, 4টে কানেই বান্ধা শেষ হলে তারপর সুতা ধরে আপনার লাইনটা লেভেল বাই লেভেল করে নিলে হয়ে যাবে। তা বন্ধুরা যখন আপনারা এই কানি থেকে ওই কানি ওই কানি যে দেখলেন তারা যেভাবে কাজটা করলো আপনারা শেষ মাথার ইটের আপনারা যখন মাপজোক বাইর করার পরে যখন শেষ কানি সুতাটা ধরে যখন লাইনটা আপনারা 25 ইঞ্চি স্প্রিংকে করা শুরু করবেন তখন একবার ইটের এই কানিতে সুতাটা ধরে আপনারা ইটের আঁকাবাঁকাগুলো এইভাবে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পরে
সুতোটা বানবেন, তাহলে দেখা যাচ্ছে এই মাথা থেকে ওই মাথায় আপনার স্ট্রেট থাকবে লাইনটা। আর বন্ধুরা এখানে একটা জিনিস দেখেন, এখানে যে তিন পোয়া দেওয়া আছে সেটা কিন্তু আপনার এই জয়েন্টটা যেন ডাইরেক্ট যেন এটা না পড়ে, সেই জন্য এখানে তিন পোয়া দেওয়া। এবার আমরা একটা তিন পোয়া দিব, এই কাজটা করতে হবে, তারপরে বন্ধুরা আপনার সুতোটা বানবেন। তারপর বন্ধুরা যেহেতু আমাদের এই সুতোটা আমরা দেখেছি এই লাইনটা আমরা ক্লিয়ার করে নিলাম, এই এই লাইন থেকে আমাদের একটা মাপ দিতে হবে, যেহেতু আমাদের এটা 25 ইঞ্চি সোলিং, এখান থেকে 25 ইঞ্চি মাপ দিয়ে নিতে হবে। যতটুকু 25 ইঞ্চি মাপটা আছে এতটুকু নিতে হবে। এখান থেকে নেওয়ার পরে এদিকে আমাদের আরেকটা সুতো দিতে হবে, যেহেতু 25 ইঞ্চি সোলিং এটা আমাদের দুই দিকে সুতা টাঙাইতে হবে। নাজমুল, তা অবশ্যই আপনারা বাইরের ভিতরে সুতোটা এভাবে করে নেবেন, তাহলে লাইনটা আপনাদের সোজাবে সোজা থাকবে। পঁচিশ ইঞ্চি সোলিং এর বন্ধুরা এটাই হচ্ছে নিয়ম। তারপরে আমাদের ওই সাইডটাও মাপ দিতে হবে, আর বন্ধুরা আমাদের আবার এই সুতো থেকে এইদিকে আমাদের একটা মাপ নিতে হবে। তো দেখেন এখানে আমাদের 25 ইঞ্চি আছে, তারপরে একটু নিয়ে করে দেখাই, এই যে আমাদের 25 ইঞ্চি। তা এইভাবে আপনাদের কিন্তু দুই সাইডে মাপ দিয়ে নিতে হবে, নেওয়ার পরে আপনারা দুদিকে সুতোটা নিয়ে বানবেন।